গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দিদি, আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো দিনটা স্টার্ট করে যাক। সো দুদিন ব্লগ করিনি, বেশ অনেকটা গ্যাপ পড়েছিল, তাই তো তো কারণ খুব টায়ার্ড হয়ে যায়। ইভেন কালকেও রাত 1টার সময় এসেছি, ঘুমোতে ঘুমোতে 2টোর বেশি বেজে গেছিলো, 2:10-15। তারপর আবার সকালবেলায় উঠে ডিউটি যাচ্ছে, এখন 8টা বাজছে, ডিউটি যাচ্ছে। মানে অনেকক্ষণ আগে উঠতেও হয়েছে আমাকে 6:30 করে। তো চলো, রোদ বাইরে খুব। তো বিল্ডিং থেকে বেরোলাম, সামনেই বাস আসে তোমরা জানো তো, বাসে চাপবো এখন, দিয়ে আবার যাবো আবার সেই সেম ডিউটি। আর আজকে মাঝখানে ব্রেক নিয়ে আসতে পারি, কারণ আমার শরীরটা খুব টায়ার্ড আজকে, ঠিক আছে? কারণ স্বাভাবিক ঘুম নেই আসলে। ঘুমটা যদি হয়ে যায় একটা মানুষের শরীরে একটা এনার্জি আসে, বাট ঘুম না হলে সে ল্যাথ করে লাগে। আমার যেটা লাগছে আজকে, যার মাঝে ঘুমিয়ে পড়ি। আর এখানে একটা সব থেকে বড়ো কথা, কিছুই খাচ্ছে না, বাট এত ওয়েট বেড়ে গেছে আমার, আমি নিজেও বুঝতে পারছি, জামাগুলো টাইট হয়ে গেছে। বিকজ কেন জানি না, এখানে তো ওখানকার খাবারই খাই, তাও কী করে যে আসলে। হ্যাঁ একটা কথা কি, এখানে খাবার খুব অয়েলি, বহুত বহুত অয়েলি, মানে সাইড দিয়ে খাবার দিয়ে অয়েল বেরিয়ে যায় এরকম একটা অবস্থা। তার জন্য হয়তো রাস্তাকে ঠিক করেছি, আরও কন্ট্রোল করতে হবে নিজেকে। আমার মুখটা পুরো গোল পাড়া হয়ে গেছে, বিচ্ছিরি মোটা হয়ে গেছে। তো এখন মেনলি এই যো বাস স্ট্যান্ডে চলে এসেছি, দিয়ে দাঁড়াবো এখন, তাছাড়া তো আর কোনো কাজ নেই। এখন এই যে আমি আমার ব্রেকফাস্ট করছি, এখন বাজছে 4:30, আমি 3:30-টার সময় রুমে এলাম, এসে চান টান করলাম এবং ফ্রেশ হলাম। চাপ নেই, আবার যাবো 7টার সময়, বাট এখন আপাতত রেস্ট নিই, ঠিক আছে? সো একদম ফ্রেশ হলাম, মেকআপ টেকআপ তুললাম, তখন আমার মেকআপ করবো। কারণ এই এত গরমে যদি মেকআপ করে রাখি স্কিনটা এমনিই খুব বাজে অবস্থা হয়ে গেছে, আরও বাজে অবস্থা হয়ে যাবে। সো চলো এখন একটু ঘুমানো যাক, টেনে টানা এখন ঘুমাবো, মা ফোন করবে দিয়ে উঠবো। এখন বাজছে 6:20 আর আমি রেডি হয়ে গেছি। এই যে একদম আমি লিপস্টিকটা ওখানে গিয়ে লাগাবো, মেকআপও করিনি, ওখানে গিয়ে লাগাবো, জাস্ট লাইনার বেস মেকআপটা করেছি, একটু গালগুলো লাল লাল করতে হয়, তো ওগুলো সব যেয়ে করবো ওখানে। সো চল লেটস গো, খিদেও পেয়ে গেছে, যে ডিনার করতে হবে। ওয়েদারটা কিন্তু আশ্চর্য টাইপের, যখন এলাম তখন বিচ্ছিরি গরম করছিল, এখন কিন্তু আবার বেশ ঠান্ডা ঠান্ডা, একটা ফ্যান চালাতে হচ্ছে না এরকম একটা ওয়েদার। তো চলো এখন বাস স্ট্যান্ডে যাওয়া যাক। সকাল বিকাল একই ডিউটি, জাস্ট যাও বাসে চাপো। সো এই আর কি, চায়ের দোকানটা থেকে এই বিস্কিটটা কিনলাম, খুব ভালো লাগে, 5 টাকা করে দাম, বেশ ভালো লাগে খেতে আমার। আমি 10 টাকা দিয়ে 2টো কিনলাম, তাই ভালো লাগে বলে তো কিনলাম, না তো কি কিনতাম। এখন খাবো না, এগুলো রাতের বেলা এসে খাবো, খিদে পেয়ে যাবে তখন। গাড়ি আসবে তাই ওয়েট করছে। এখন বাজছে রাত 12টা, আমি একা একা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি কাছে, সবাই নামি আমরা, সেরকম কোনো ভয়ের কোনো কারণ নেই এখানটাতে, ঠিক আছে? হ্যাঁ তারপরে রাতের বেলায় যদি একা একা ঘুরে বেড়ায় একটু ভয়ের আছে এখানটা। ও গাড়ি থেকে নেমে রুমে ঢুকে গেলাম, ঠিক আছে, কারণ একই টাইমে অনেকজন নামি তার জন্যে। সো চলো রুমে যাওয়া যাক, খুব টায়ার্ড হয়ে গেছি। এখানে আগে একটা লাইট ছিল, টিপ 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 করতে, লাইটটা মনে হয় বন্ধই হয়ে গেছে একদম। হ্যালো গাইস, আমি চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি, শ্যাম্পু করলাম আজকে চুলে, আর একদম ফ্রেশ হয়ে গেছি। তো আমি ভিজে চুল আচড়াতে পারি না, তোমরা জানো সেটা অনেকজনই। অ্যান্ড আমি একটা পিৎজা অর্ডার করেছি, ও আমার ভালোবাসা, অনেকেই বলবো। তারপর একটা পিৎজা অর্ডার করেছি, তো সামথিং চিকেন বারবিকিউ পিৎজাই মনে অর্ডার করলাম, ভুলে গেলাম, যাই হোক চিকেনের কিছু একটা পিৎজা অর্ডার করেছি। তো 30 মিনিটের মধ্যে চলে আসবে, দিয়ে আমি খাবো, ইয়াম ইয়াম। সো আমি ওয়েট করি পিৎজাটার জন্য একটু। ফাইনালি আমার পিৎজা চলে আসছে, আই এম সো হ্যাপি। সো হেয়ার ইজ মাই পিৎজা, লেটস ওপেন ইট।
এই যে আমার পিজা চলে এসছে, চলো লেটস ইট। আমি এর উপরে অরগ্যানো চিলি ফ্লেক্স দেবো, দিয়ে খাবো। পিজা নিয়ে চলেও এলাম, পিজা আমার খাওয়া হয়েও গেল, সো এবার আমি ঘুমোবো। চলো, এই ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও তোমরা। টাটা, বাই বাই, গুড নাইট। আমি তোমাদেরকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো বলবো না, কারণ আমি নিজেও জানি খুব বোরিং একটা ভিডিও করছি, ঠিক আছে? তাও তোমরা এই যে ভালোবেসে দেখছো, এর থেকে বড় জিনিস আমার কাছে কিছু নেই, সত্যি কথা বলছি। অ্যান্ড যারা যারা সাবস্ক্রাইব না করে দেখছো, একটু সাবস্ক্রাইব করিয়ে দিও না, ঠিক আছে? অনেক কষ্ট করে ভিডিও করে বিশ্বাস করো, কারণ স্বাভাবিক হোটেল ইন্ডাস্ট্রিতে 12 ঘন্টা ডিউটি মানে আইআরটি, আমি তো আগেই বলেছি আছি, যারা জানো তারা ব্যাপারটা। সো মানে আমার সারাদিন হেঁটে হেঁটে পায়ে পুরো অবস্থা খারাপ হয়ে যায়, পায়ে এখনও ফোসকা ঠিক হয়নি আমার, তার সাথে আরেকটা ফোসকা পড়েছে আবার, ঠিক আছে? ছুটিও আমাদের মাসে মাত্র 4খানা, যে হ্যাঁ ছুটি নিলাম, তার মধ্যে আমার 3টে ছুটি নেওয়া হয়ে গেছে, কারণ আমার 1 এপ্রিল আমি ছুটি নিয়েছিলাম, কারণ প্রথম প্রথম এতটা মানে হতো না, 5 দিন পর ছুটি নিয়েছি এরকম করে। তারপর আমি 2 তারিখ কাজে গেছিলাম, কিন্তু 3 আর 4 আমার খুব জ্বর ছিল, ঠিক আছে? আমি একা একা ওষুধ কিনতে কিনতে গেছিলাম, যারা ব্লগটা দেখেছো জানো, ঠিক আছে? তো তার জন্য আমার 3টে ছুটি অলরেডি চলে গেছে, আর একটা ছুটি আছে। এবার যদি আর একটা ছুটি নিই তাহলে আমার মানে এই আর একটা ছুটি নেবো, তারপর যদি এক্সট্রা ছুটি নিই আমার ওই 1000 টাকা থেকে স্টাইফেন্ড আমার থেকে আরও কাটবে, তো আমি চাই না। সো চেষ্টা করবো ছুটি না নিয়ে নিয়ে মানে না নিয়ে, বাট দেখা যাবে তখন। অ্যান্ড চলো, টাটা, বাই বাই, গুড নাইট। তোমরাও ভালো করে ঘুমাও, আমিও একদম ভালো করে ঘুমাই এখন। চলো, বাই।